আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আছি সিলেটের খাদিমনগর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের লাখাউলা বাজারে। এই মুহূর্তে সিলেটের যে চাঞ্চল্যকর হত্যা, রায়হান নামের যে ছেলেটিকে হত্যা করা হয়েছিল, তারই হত্যাকারীদের গ্রেফতারের প্রতিবাদে আজকে আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। পুলিশ হেফাজতে রায়হান হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে দক্ষিণপাড়া একতা সমাজ কল্যাণ সংস্থা ও লাখাউড়া এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। উপস্থিত এলাকাবাসী এবং মুরব্বিয়ানদের মধ্যে অনেকে বক্তৃতা রাখেন। উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ সভায় বক্তৃতায় বলা হয়, আসামিদেরকে দ্রুত গ্রেফতার না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে নামবে সিলেটবাসী। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মামুন আহমদ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, কেশিয়ার শাহেদ আহমদ, সহ কেশিয়ার কামরান আহমদ, স্থানীয় মেম্বার মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাবুল মিয়া, সোয়াইব আলী, বাদশা মিয়া, মোহাম্মদ কুদ্দুস, রাজু আহমেদ, জুনেদ আহমদ, নজরুল ইসলাম, স্থানীয় ইমাম আলামিন মিয়াজি, মুহতামিম মৌসিন আলী লাখাউড়া মাদ্রাসা, মাওলানা আব্দুর রশিদ নাজিম লাখাউড়া মাদ্রাসা, মাওলানা নুরুল আমিন, কায়ুম আহমদ, বাদশা মিয়া, বাবলু মিয়া, নাসির মিয়া, বাবুল মিয়া সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ। তাদের দাবি একটাই, যেভাবে হোক রায়হান হত্যার প্রধান আসামি আকবরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা। একতা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন থেকে আমি সরকারকে জানিয়ে দিতে চাই, সিলেট জেলার এয়ারপোর্ট থানার লাখাউড়া এলাকার জনগণের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, আমরাও রায়হান হত্যার প্রতিবাদে আমরা এলাকার জনগণের সাথে আছি এবং থাকব। যদি এই রায়হান হত্যাকারী পুলিশ আকবরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা আগামীতে আরো দুর্বার আন্দোলনের ডাক দেব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এলাকার বড় ভাই জনাব বাবুল আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাখাউড়া একতা যুব সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন সভার সম্মানিত সভাপতি সাহেব, জনগণের জানমাল নিরাপত্তা করার জন্য সরকার পুলিশকে গঠন করে দিয়েছে। আজ আমরা পুলিশের হাতে জিম্মি হয়ে আমাদের নির্ভরাধ অনেক ভাই বোন ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে। আজকের এই আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, ওসি আকবরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচার করে এই জনগণের দাবি পূরণ করবেন, অন্যথায় যত কর্মসূচি আসবে আমরা সকল সম্পূর্ণ সিলেটবাসী রাজপথে আন্দোলন করব। এই বলে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসবেন আমাদের যুব সমাজের তরুণ জনাব রাজু আহমদ সাহেব। রাজু আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণপাড়া একতা সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই 2 নম্বর ওয়ার্ডের লাখাউড়ার পয়েন্টে মানববন্ধন এবং প্রতিবাদ সভার, আপনারা জানেন এই সিলেট উসমানী মেডিকেলের পুষ ম্যাডাম রিপোর্টে চলে আসছে, এই রায়হানের শরীরে 111টি ক্ষতের চিহ্ন মিলেছে। এই রায়হানকে 4 ঘন্টা ধরে এই বন্দরবাজার পুলিশ পাড়িতে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের সিলেটের 128 বছরের ঐতিহ্য, 360টা উলিয়ার পূর্ণ ভূমি এই সিলেট শহরকে কলঙ্কিত করা হয়েছে। একজন স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে টেনে নিয়ে দর্শন করা হয়েছে। এই গণদর্শনের বিরুদ্ধে সিলেটের আন্দোলন চলাকালীন সময় এই কুরাঙ্গার আকবর পুলিশ এসআই রায়হানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে 10,000 টাকার জন্য একজন তরতাজা যুবককে প্রাণ দিতে হচ্ছে। তাই আমরা এই আন্দোলনে একত্রিত হয়ে আমরা ঘোষণা করতে চাই, এই সিলেট তথা সারা সিলেটের যে কোনো আন্দোলন সমাবেশ আসলে
সেই সমাবেশে আমরাও ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমরা সিলেটবাসী যেভাবে পুষে উঠেছি ইনশাআল্লাহ এর শেষ দেখে ছাড়ব। আপনারা জানেন এই ভারত মার্কা পুলিশ বাংলাদেশের অনেক আনাসে কানাসে অনেক থানার মাধ্যমে কর্মরত আছে, তাই এখনো সময় আছে এই ভারত মার্কা পুলিশকে বাংলাদেশ তাকে বিতাড়িত করতে হবে, নয়তোবা যদি জনগণের বিচার এই পুলিশের মাধ্যমে না হয় জনগণ তার বিচার নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আপনারা দেখেছেন এই প্রদীপ একজন সেনাবাহিনীর সাবেক সেনাবাহিনী মেজরকে যেভাবে নাটক করে হত্যা করেছে, যদি এভাবে পুলিশ বাংলাদেশে নাটকের মাধ্যমে এই রায়হান হত্যার বিচারকেও নাটক করতে চায়, এই বাংলাদেশের জনগণ কখনো তা মেনে নেবে না। সম্মানিত এলাকাবাসী, আজকের এই প্রতিবাদ সভা থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে লাখাউড়া জামে মসজিদের খতিব জনাব আলামিন মিয়াদী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সর্বস্তরের জনগণকে আমি মোবারকবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, সেই সাথে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমাদেরকে এইভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান করছি। আপনারা জানেন কিছুদিন আগে অত্যন্ত নির্মমভাবে আমাদের ভাই রায়হানকে পুলিশ হেফাজতে নিয়ে অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তার একটা শিশু আছে, কুলের বাচ্চা, সে বড় হয়ে বলবে আমার আব্বা কোথায়, লোকেরা বলবে তোমার আব্বাকে হত্যা করা হয়েছে পুলিশ ফাঁড়িতে। এর থেকে কলঙ্কজনক অধ্যায় বাংলার ইতিহাসে দ্বিতীয় আর একটা হতে পারে না। এই জন্য হত্যাকারী আকবরকে অতি দ্রুত অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই অরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার কয় নাই। মাননীয় উপস্থিতি, আজকে দক্ষিণ পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত রায়হান পুলিশ হেফাজতে মৃত্যু রায়হান হত্যার প্রতিবাদে যে মানববন্ধন আয়োজন করেছেন, মানববন্ধনে উপস্থিত মাননীয় মেম্বার জনাব সিরাজুল ইসলাম ও এলাকার গণমান্য ব্যক্তিগণ, আসসালামু আলাইকুম ও আদাব। হৃদয় যখন আমার আজ ক্ষত বিক্ষত হয়েছে, গোটা পৃথিবী আমরা এই মহামারীতে অর্থাৎ বৈশ্বিক মহামারীতে আমরা বিপর্যস্ত, ঠিক তখনই আমার ভাই রায়হানকে পুলিশ অর্থাৎ তারা হচ্ছে গিয়া রক্ষক, সমাজের রক্ষক বলা হয়, তারা আমাদেরকে আজকে বক্ষকের দায়িত্ব পালন করেছে। একটা কুলের শিশু বাচ্চা শিশু আছে, যে বাচ্চা শিশুর বাবাকে অর্থাৎ পিতা, এই পিতাকে তারা হত্যা করেছে। এই পিতার হত্যার বিচারে আমরা যখন এখানে এসেছি, এখানে আমরা কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি। আমরা ফাঁসি চাই, ওর কেন আমার ভাইকে এই পুলিশি নির্যাতনে হত্যা করা হবে। এই হত্যার বিচার আমরা জানি আমাদের মৌলিক অধিকার পাঁচটি, আজকের এই মৌলিক অধিকার পাঁচটির সাথে আমরা দাবি জানাচ্ছি নিরাপত্তা আরেকটি অধিকার আমাদের সুষ্ঠু করা হোক। আমরা প্রশাসনের কাছে জানতে চাই প্রশাসন কোথায়, প্রশাসনের পিবিআই আসলো, গোয়েন্দা সংস্থা আসলো, এত কিছু আসলো কোথায়, এখনো তো গ্রেফতার হতে দেখি নাই, কেন গ্রেফতার হচ্ছে না। আমরা অতি দ্রুত গ্রেফতার চাই, যদি গ্রেফতার না হয় লাখাউড়া এলাকাবাসী অর্থাৎ লাখাউড়া থেকেই শুরু হবে, অর্থাৎ আমরা বসে থাকবো না। আমরা রায়হান হত্যার বিচার, রায়হান হত্যার এই সুষ্ঠু বিচার চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনে যারা আয়োজন করছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। রায়হান হত্যার প্রতিবাদে লাখাউড়া দক্ষিণ পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের উপস্থিত 2 নং ওয়ার্ডের জননন্দিত মেম্বার জনাব সিরাজুল ইসলাম, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জনাব কুদ্দুস আহমদ সুমন, সোহাব আলী সহ উপস্থিত অন্যান্য যুব সমাজ, আসসালামু আলাইকুম। আসলে
দেশের প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে কীভাবে জনগণের সম্পদ লুণ্ঠন করা, জনগণকে নির্মম নৃশংসভাবে হত্যা করা, এবং হত্যা করেই ক্লান্ত হয় না তারা, তারা দেশের সর্বোচ্চ শক্তিধর সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাকেও তারা নির্মম নৃশংসভাবে হত্যা করেছে। তারই ধারাবাহিক অংশ হিসাবে সিলেটের বন্দরবাজার পুলিশ বাড়িতে আমাদের আখালি এলাকার এক ভাই রায়হানকে নির্মম নৃশংসভাবে মাত্র 10,000 টাকা ঘুষের জন্য তারা নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করে পরে হত্যা করে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদারত আহ্বান জানাচ্ছি, অন্যান্য আসামি যেমন প্রদীপ, এরপর অসীম মোয়াজ্জেম সহ যত প্রশাসনের যত কর্মকর্তাকে দ্রুত গ্রেফতার করা হয়েছে, তারই ধারাবাহিকতায় যদি আকবরকে গ্রেফতার না করা হয় তাহলে সিলেটের 360 লিয়ার পূর্ণভূমি থেকে যে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে সেই আন্দোলন আপনার মসনদকে কাঁপিয়ে দেবে। তাই অতি দ্রুত এই এসআই আকবরকে গ্রেফতার করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য আমি উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন লাহোর আশাতুল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব মোহসিন আহমেদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রায়হান হত্যার প্রতিবাদে বৃহত্তর লাহোর আর দক্ষিণপাড়া একাত্তর যুব সংঘের উদ্যোগে মানববন্ধনের মধ্যে উপস্থিত আজকে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জন্মের পরে সিলেটের ইতিহাসে এইরকম নেক্ষারজনক ঘটনার কখনো দেখি নাই। এই এমসি কলেজের ঘটনার থেকে নিয়ে 128 বছরের ইতিহাস, সিলেটের স্বর্ণোজ্জ্বল ইতিহাস, এই 128 বছরের স্বর্ণোজ্জ্বল ইতিহাসকে এক নারীকে দর্শন করার মাধ্যমে এই সারা সিলেট সারা বাংলাদেশকে কলঙ্কিত করে দিয়েছে। তার সাথে সাথে একজন নিষ্পাপ, আমাদের দৃষ্টিতে নিষ্পাপ, যেহেতু এই দেশের জনগণের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনের দায়িত্বে যারা থাকেন, এর মধ্যে হইল পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনী জনগণের জানমালের নিরাপত্তার হেফাজতের দায়িত্বে থাকবে। কিন্তু এই পুলিশ বাহিনী এমন এক নেককার্যজনক ঘটনার সৃষ্টি দিয়েছে যা সিলেটবাসী আর কখনো দেখে নাই। এই রায়হানকে নির্মমভাবে রাত্রের অন্ধকারে নিয়ে টানা হেফাজতে তাকে পিটিয়ে তার রিপোর্টের মধ্যে এসেছে তার শরীরের মধ্যে 111টি আঘাতের চিহ্ন রয়েছে। এত বড় নির্মমভাবে তার নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের কারণে তার মৃত্যুবরণ হয়েছে। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস হলো জনগণের আন্দোলনের ইতিহাস, আপনি এই ইতিহাসকে স্মরণ রাখবেন। তাই আমি আজকে এই মানববন্ধন থেকে সরকারের প্রতি উদারত আহ্বান জানাই, এই রায়হান হত্যার প্রধান প্রধান আসামি যারা আছে আকবরকে জনসম্মুখে এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 2 নম্বর ওয়ার্ডের কর্তৃক আয়োজিত আমাদের 2 নং ওয়ার্ডবাসীর প্রতিবাদ সভা এবং রায়হান হত্যার প্রতিবাদে আমাদের এলাকার জনসাধারণ এবং মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিবাদ করতেছি আমাদের ভাই রায়হানকে হত্যা করার দুঃখজনক ঘটনার কারণে। এই ঘটনার জড়িত যারা আছে, পুলিশ হোক অথবা সন্ত্রাসী হোক, ওদেরকে গুছাইয়া অন্ততপক্ষে আমাদের সামনে দেখানোর জন্য দেখাইলে আমরা অন্ততপক্ষে মনে শান্তি না দিতে পারবো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লাখাউড়া এলাকা লাখাউড়া মাদ্রাসাতুল মাদ্রাসা নাজিম সাহেব, জনাব আব্দুর রশিদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখাউড়া দক্ষিণপাড়া সমাজ কল্যাণ একতা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত
আজকে রায়হান হত্যার প্রতিবাদে আজকে মানববন্ধনের সর্বস্তরের জনতা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশ সরকার যে পুলিশ বাহিনী প্রশাসন বাহিনী যে রেখেছে, এই প্রশাসন বাহিনী পুলিশ বাহিনী আমাদের রক্ষণ নিরাপত্তার জন্য রেখেছেন না বক্ষণের জন্য রেখেছেন? নিরাপত্তার জন্য। আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই পুলিশ বাহিনীকে রাখা হয়েছে, সরকার প্রধান রেখেছেন জনগণের জানেন মালের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় আজ এই নিরাপত্তার পরিবর্তে এই প্রশাসন এই পুলিশ বাহিনী বক্ষকের ভূমিকা পালন করছে। এই জন্য আমরা সরকার প্রধানকে জানাই দিতে চাই, কিছুদিন আগে এমসি কলেজের ঘটনার দ্বারা সারা বাংলাদেশের বদনাম হয়েছে বহির্বিশ্বে। এই নোয়াখালীর বিবস্ত্র করে নারী নির্যাতন করা হয়েছে, এই ঘটনার দ্বারা বহির্বিশ্বে বাংলাদেশে বদনাম হয়েছে। এই বর্তমানে রায়হান যদি সে যদি দুষ করে থাকে, আমাদের প্রশ্ন, দেশের আইন আছে, আমরা যারা নাগরিক দেশে বাস করি বাংলাদেশে বাস করি দেশের আইন আছে, যদি এই রায়হান যদি কোনো অন্যায় করে থাকে, যদি কোনো দুষ করে থাকে, রায়হান যদি মাদকের সাথে যদি জড়িত হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসেন। আপনি কেন নিজের হাতে আইন তুলে নেবেন? আপনি জেনে রাখেন এই আকবর সহ যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আপনারা জেনে নিন, আপনারা জানুন বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের জনগণ যদি চায়, যদি প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে, তাহলে আপনারা পথে থাকতে পারবেন না। আপনারা ইতিহাস দেখেন, এই নোয়াখালীর ঘটনায় আমার বাংলাদেশের সুনাম হয়েছে না বদনাম হয়েছে আপনারা চিন্তা করুন। এর রেস কাটতে না কাটতেই এই পুলিশ বাহিনী কিছু টাকার জন্য, অবৈধভাবে কিছু টাকা উপার্জন করার জন্য আমার ভাই রায়হানকে হত্যা করবেন, ওইটা কখনো হতে পারে না। আমরা বলে দিতে চাই, শান্তির দেশ আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তার সাথে বসবাস করতে চাই। আপনাদেরকে আমাদের টাকায় আপনাদেরকে পরিচালিত করা হচ্ছে, আপনারা যদি আইন নিজের হাতে তুলে নিয়ে নেন, আপনারা যদি কিছু টাকা উপার্জন, অবৈধভাবে কিছু টাকা উপার্জন করার জন্য আপনি আমাকে অন্যকে মেরে ফেলেন, তাহলে ওইটা কখনো সম্ভব না। শেষ পর্যন্ত আপনারা যদি এইভাবে যদি আইন হাতে তুলে নেন, তাহলে জনগণ বাধ্য হবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে। তালবাহানা না করে আকবর সহ যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসেন। এই দাবি জানিয়ে আকবরের হত্যার প্রতিরোধ প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন তিনকাদিন ইউনিয়নের 1-2-3 ওয়ার্ডের জননেতা মহিলা মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃত্ব লাহাউড়া পয়েন্ট সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের রায়হান হত্যার প্রতিবাদের মানববন্ধন। তাই আমাদের এই আয়োজিত ও উপস্থিতি আজকের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আজকের মানববন্ধন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের কাছে দাবি করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে দক্ষিণ পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থার কেশিয়ার মোহাম্মদ কামরান আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাগাওড়া দক্ষিণ পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত রায়হান হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আজকের এই মানববন্ধনে সবাইকে আসার জন্য ধন্যবাদ। আজকে শুধু রায়হান যে হত্যা করা হয়েছে শুধু তা নয়, হতে পারে আগামীকাল আমার আপনাদের সামনে আমিও হত্যা একজন হত্যাকারী হিসাবে থাকতে পারি, বা আমাকে হত্যা করা হতে পারে, আমাকে এখানে যারা আছে সবাইকে হত্যা করতে পারে। পুলিশ যদি 10,000 টাকার বিনিময়ে একজন মানুষকে হত্যা করে, তাহলে কেন পারবে না সবাইকে 10,000 টাকার বিনিময়ে হত্যা করতে? পুলিশ আমাদের টাকায় চলে, পুলিশ সরকারের টাকায় চলে না, আমাদের ট্যাক্সের বিনিময়ে পুলিশের গড় চলে।
10,000 টাকার বিনিময়ে কেন রায়হানকে হত্যা করা হবে? এর বিচার দিতে হবে সরকারকে। প্রশাসন কেন আজ এখন পর্যন্ত রায়হানের কোনো হত্যাকারীকে গ্রেফতার করতে পারে নাই? যদি রায়হানের হত্যাকারীকে গ্রেফতার করা না হয় তাহলে এরপরে আমাদের আরো বড় আন্দোলন করতে হবে। আমাদের সবাইকে আমাদের নিরাপত্তার জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। আজ যদি আমরা ঘরে বসে থাকি তাহলে এই আন্দোলন ছুটে হয়ে যাবে। আমাদের আমাদের একটাই দাবি, যারা এখনো গ্রেফতার করা হয়নি তাদেরকে সবাইকে গ্রেফতারের আওতায় আনা হোক। যদি রায়হান হত্যার বিচার সুষ্ঠুভাবে না হয় তাহলে ইনশাআল্লাহ আগামীতে আমাদের সিলেটের বাসী সবাইকে মিলে একটি বড় আন্দোলন গড়ে হবে আগামী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। যত দ্রুত সম্ভব রায়হান হত্যাকারীদের পাশের আওতায় আনা হোক। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কালার জামা সুজর ইমাম সাহেব, জনাব রুহুল আমিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহৌড়া এলাকাবাসী কর্তৃক আয়োজিত রায়হান হত্যার প্রতিবাদে আজকের মানববন্ধনের আমার বিক্ষুব্ধ জনতা এবং সচেতন সাংবাদিক ভাইরা, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আজকে আমরা রাজপথে কেন আসলাম? আসার কারণ হইল আমাদের প্রধানমন্ত্রী এবং প্রশাসক আমাদের মা বোনদের ইজ্জতের গ্যারান্টি দিতে পারছে না এবং আমাদের জান মালের নিরাপত্তা দিতে পারে নাই। এই জন্য আজকে আমরা রাজপথে নেমে এসেছি। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম দর্শন খুন খারাপি কোনোদিন বাংলাদেশে হয় নাই। কয়েকদিন আগে এমসি কলেজে এমন দর্শক এমন দর্শন হয়েছে যেটা আইয়ামে জাহিলিয়ার যুগ থেকে আরো হার মারছে। এবং এই কয়েকদিন আগে আমার ভাই রায়হানকে পুলিশ হেফাজতে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আইয়ামে জাহিলিয়ার যুগে এমন হত্যা হয় নাই। এই জন্য আজকের প্রতিবাদ সভা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মেসেজ দিতে চাই এবং প্রশাসনকে এই মেসেজ দিতে চাই, আপনারা যদি জান মালের নিরাপত্তা দিতে না পারেন, যার যার গদি থেকে নেমে আসেন, জনগণ জনগণের নিরাপত্তা দিতে বাধ্য হবে। এবং 24 ঘন্টার ভিতরে বিচারে রায়হান হত্যাকারী দর্শন যারা করেছে এদের বিচারের বিচারের আওতাধীন যদি না করা হয় তাহলে জনগণ আইন হাতে তুলবে এবং পাড়া পাড়া মহল্লা রাজপথ রাস্তাঘাট সব বন্ধ করে দেবে। আপনারা পালাবার কোনোদিন সুযোগ পাবে না। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের এলাকার সন্তান এবং ঈদগাহ কমিটির সহসভাপতি আমার মামা শ্রদ্ধেয় বাদশা মামা। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই রায়হান হত্যার প্রতিবাদের মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সবাই আপনারা সব কিছু জানেন কিন্তু আমরা রায়হানের বাড়িত বারবার আওয়া যাওয়া চলের গোটা দুই একটা কথা আমরা কিছু কিছু জানি না। আমার যতটুকু জানার অতটুক আপনারা জানাই দিতাম চাই। সম্মানিত উপস্থিতি, রায়হানের আম্মা গেছের ঘটনার রবিবার থেকে গেছের রবিবার পর্যন্ত একটা আলটিমেটাম ছিল, ইগুর দাবি জানাইছে পুলিশ কমিশনারে কিলে ঘন্টার পর ঘন্টা আমাদের কাছে স্মারকলিপি একটা দরখাস্ত আসছে, আমরা কি উত্তর জবাব দিব? আমরা তো কোনো জবাব দিতে পারছি না। এই কথা বলিয়া এখানে স্থগিত রাখছে। আবার 72 ঘন্টার রবিবার থেকে আবার 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আপনারা কি অপ্রমাণিত অবস্থায় আছেন? সম্পূর্ণ প্রমাণিত হওয়ার পরেও বলছে 52 কথা, তার বাইরে আরো গুম করা হয়েছে এই কথা বলতেছে, তার বাইরে গুম করা হইতেছে এই কথা বলতেছে। আজকে আমি লাইভে পাইছি, আজকে এই ফ্যামিলির উপরে রায়হানের ফ্যামিলির উপরে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা যে আমাদের সিনিয়র যে কর্মকর্তারা আন্দোলনে জড়িয়ে আছেন তারা সম্পূর্ণ আন্দোলনের বিবৃতি করিয়া আমাদেরকে এই জবাব দিয়েছেন, যদি এই 72 ঘন্টার ভিতরে আকবরকে গ্রেফতার না করা হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন হরতালের মাধ্যমে আন্দোলনে জড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। এখন যদি আমরা
হরতাল আমরা উফরন কর্মকর্তারা হরতালের কোনো সাড়া দেয়। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এলাকার শ্রমিক সবাই মিলিয়ে হরতাল দে, হরতালের মতন জাগ্রত করে এই আকবরের ফাঁসির দাবি জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকের এই মানববন্ধনের মন্তব্য ঘোষণার সভাপতির বক্তব্য নিয়ে আসছেন দুই নম্বর আডের জনরেন্দ্র মেম্বার জনাব সিরাজ ইসলাম ভাই। সিরাজ ইসলাম ভাইকে সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাউড়া একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই রায়হান হত্যার প্রতিবাদে মানববন্ধনের উপস্থিত সম্মানিত উলামায়ে একরাম, সম্মানিত মুরব্বিয়ানে একরাম, যুবক, ছাত্র, সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত সদস্যবৃন্দ, কমলমতি আমার ছোট ছোট শিশু, আজকের এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই খাদিমনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে। এবং আজকে যে প্রতিবাদ মানববন্ধন আমরা করছি, মানববন্ধন হচ্ছে আমাদের অধিকার শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনে আমরা শরিক হয়েছি, প্রতিবাদ জানাচ্ছি। কারণ একটাই, আমার ভাই রায়হানকে পুলিশ কর্তৃক নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাই আমরা এই কুলাঙ্গার এসআই আকবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা বিভিন্ন পাড়া মহল্লায় আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং তারই অংশ হিসাবে আজকে লাখাউড়া পয়েন্টে আমরা সমবেত হয়ে প্রতিরোধ করার জন্য অংশগ্রহণ করছি। আমি সম্মানিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আপনারা নিশ্চয় জানেন আকবর কোথায় আছে। তাই যদি আমাদের জনগণের প্রতি আপনাদের ন্যূনতম ভালোবাসা থাকে, আপনাদের ন্যূনতম আমরা যে ট্যাক্স দেই সেই ট্যাক্সের টাকা দিয়ে যদি আপনারা আপনাদের পরিবার চলে, সেই সম্মানটুকু যদি আমাদেরকে আপনারা দেখান, তাহলে আমরা সিলেটবাসী যে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, সেই 72 ঘন্টার ভিতরে কুনি আকবরকে আইনের আওতায় গ্রেফতার করে আমাদেরকে আমাদের সম্মান রক্ষা করেন। নতুবা এই সিলেটবাসী আগামী 72 ঘন্টা পরে যে কর্মসূচি নিয়ে আসবে আন্দোলন কর্মসূচিতে, যেটাই আসবে হরতাল অবরোধ, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পালন করব। তার দায় যদি কোনো প্রীতিকর ঘটনা ঘটে, তার দায় প্রশাসন অবশ্যই নিতে হবে, সরকার নিতে হবে। তাই অনতিবিলম্বে আমার খাদিমনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে অনতিবিলম্বে যদি আকবরকে গ্রেফতার করে আমাদের সম্মুখে হাজির না করা হয়, তাহলে সিলেটের রাজপথ রেলপথ সব অবরোধ করে আমরা দেখিয়ে দেব সিলেটবাসী আমরা ঐক্যবদ্ধ, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি, আমরা অন্যায়ের প্রতিরোধ করতে জানি। তাই আগামী 72 ঘন্টা আমাদের সিলেটের সকল দলের নেতৃবৃন্দ একসাথে কাঁধ মিলিয়ে একসাথে দাঁড়িয়ে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দেবে, সেই আন্দোলনে সবাইকে শরিক হয়ে আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলকে উদারতা আহ্বান জানিয়ে আজকে যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ আন্তরিকতা জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
সবাইকে ধন্যবাদ। পুলিশ কেন বাহিরে আমার ভাই কবরে দিয়েছে তার রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় জেগে ছেড়ে জেগেছে আমার ভাই কবরে পুলিশ কেন বাহিরে প্রশাসন জবাব চাই আমার ভাই মল্ল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই মল্ল কেন আমার ভাই মল্ল কেন প্রশাসন জবাব চাই। সুপ্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ ছিলাম খাদিমনগর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের লাখাউড়ার। এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকের যে রায়হান হত্যার মানববন্ধনে এখানে সচেতন মানুষরা এসেছিলেন, সচেতন নাগরিকরা এসেছিলেন, এখানে স্থানীয় মেম্বার এসেছিলেন। তো সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি পরবর্তীতে এইরকম কোনো অসঙ্গতি, কোনো অন্যায় বা কোনো প্রতিরোধমূলক অনুষ্ঠান আপনাদেরকে দেখাতে পারবো, কোনো প্রতিরোধমূলক ভিডিও দেখাতে পারবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। নুরুল ইসলামের ক্যামেরায় আমি সাদিক আহমেদ, সিলেট ব্লাস্ট।